আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাসের যে যেখান থেকে দেখছেন মুনতাহেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের অনেক মা বোনেরা এবং অনেক ভাই বাবারা বিভিন্ন কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে আছে এবং আমরা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আসলে আমাদের গর্ভবতী মায়েদের বিভিন্ন বিষয় নিয়ে করণীয় কি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এ বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব। কারণ আগে আমরা জানব চন্দ্রগ্রহণ কি এবং সূর্যগ্রহণ কি। চন্দ্রগ্রহণ হলো একটা চাঁদ বা এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না, এটাই চন্দ্রগ্রহণ। আর চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যে আলো আর পৃথিবীতে এসে পৌঁছতে পারে না, এটাই হচ্ছে সূর্যগ্রহণ। এখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় কি? অনেকেই বলে যখন গর্ভবতী মায়েরা বিভিন্ন কাজ করতে পারবে না, বিভিন্ন কিছু কোনো কিছু করতে পারবে না, কাটাকাটি করতে পারবে না, যদি কোনো কিছু কাটাকাটি করে তাহলে সন্তানের সমস্যা হবে, সন্তানের হাত কাটা হবে, পা কাটা হবে, টুট কাটা হবে, কান কাটা হবে, এগুলো নাকি এই যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় কোনো গর্ভবতী মায়েরা যদি এই কাজ করে তাহলে এই সমস্যা হবে। আসলে এগুলো সম্পূর্ণ কুসংস্কার, এটা কোরআন এবং হাদিসে কখনো সেটা সমর্থন করে না। সেটা আমাদের আগের দিনের মানুষগুলা এই কুসংস্কারগুলা যুগ যুগ ধরে করে আসছে, আসলে এগুলা কিছু না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, তিনি সত্তা যিনি সূর্যকে কিরণোজ্জ্বল এবং চাঁদকে স্নিগ্ধ আলো আলোয় আলোকিত করেছেন। আবার আল্লাহ পাক বলেছেন সূরা নাবার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আর আমি সৃষ্টি করেছি একটি প্রজ্বলিত বাতি। এভাবে আল্লাহ অসংখ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সূর্য এবং চন্দ্র সম্পর্কে বলেছেন। আমরা যে কয়েকটি বিষয় আমরা এখান থেকে শুনব এবং জানব, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। ওই সময় কেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হবে, গর্ভবতী মায়েরা এ সময় যা করেন তার প্রভাব সন্তানের উপর পড়বে, তারপরে তারা বলতেছেন যে চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। এটি ভুল বিশ্বাস, এ সময় কোনো নারীকে গুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়। ইসলামের শরিয়া বাস্তবতার সঙ্গে এগুলোর কোনো মিল নেই। জাহেলি যুগে এ ধরনের কিছু ধারণা ছিল, সেকালে মানুষের ধারণা করত যে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হলে অচিরে দুর্যোগ এবং দুর্ভিক্ষ হবে। চন্দ্র সূর্যগ্রহণ পৃথিবীতে কোনো মহাপুরুষের জন্ম বা মৃত্যুর বার্তাও বহন করে বলে তারা মনে করতেন। বিশ্ব মানবতার পরম বন্ধু মহান সংস্কার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে ভ্রান্ত এবং ভ্রান্ত ধারণা হিসাবে আখ্যিত করেছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 901 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে তখন তা শেষ হওয়া পর্যন্ত বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 901 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই কুসংস্কার থেকে তোমরা বের হয়ে তোমরা ওই সময় যখন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখো তখন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। অর্থাৎ সূর্য চন্দ্রগ্রহণের সময় একজন প্রকৃত মমিনের কর্তব্য হলো চন্দ্র সূর্যগ্রহণ দূরীভূত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়া, জিকির করা,
কোরআন তেলাওয়াত করা ইত্যাদি নেক আমলের মাধ্যমে মশগুল থাকা এটাই হচ্ছে ইসলামের শরীয়ত বিধান আজকে আমাদের সমাজের মা বোনেরা এই কুসংস্কার জাহেলী যুগের কুসংস্কার নিয়ে সমাজের মধ্যে ঘুরতেছে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত এই মোগলা মানুষ করে যাচ্ছে এগুলা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন রাসূলের সুন্নাহ অনুযায়ী যেন আমাদেরকে জীবন গড়ার তৌফিকটুকু দান করে আসসালামু আলাইকুম